বলা হয় কাশী পৃথিবীর অংশ নয়, শিব তার ত্রিশূলে ধারণ করে রেখেছেন। এখানে পুজো দিলে কোনোদিনও অন্নের অভাব হয় না। বারাণসীর ভোল পাল্টে দিয়েছে কাশী বিশ্বনাথ করিডর। চলুন বারাণসীতে বিশ্বনাথ দর্শন সেরে আসি। কয়েক হাজার বছরের সভ্যতার ইতিহাস বারাণসীতে আজও জীবন্ত। শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামেই পূজিত হন। নানা কারণে বারবার ধ্বংস হয়েছে বিশ্বনাথের মন্দির, ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকর তৈরি করে দেন। কাশী বিশ্বনাথ মন্দির চত্বরেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। কথিত আছে এখানে পুজো দিলে সেই ভক্তের কোনোদিনও নাকি অন্নের অভাব হয় না, স্বয়ং শিব তার উপর সহায় হন। একটা সময় কাশী বিশ্বনাথ দর্শনে আসা পুণ্যার্থীদেরও মন্দিরে ঢোকার আগে ঘণ্টার পর ঘণ্টা এই সরু গলির মধ্যে দিয়ে লাইন ধরে এগোতে হতো। কিন্তু এখন আমূল বদলে গিয়েছে মন্দির চত্বর। এখন গঙ্গার ঘাট থেকেই দেখা মেলে কাশী বিশ্বনাথ মন্দিরের চূড়ন। এতদিন মন্দিরের বাইরে থেকে চূড়ো দেখা যেত না। পুরনো মন্দিরের আয়তন এখন বেড়ে গিয়েছে 25 গুণ। মন্দির জুড়ে গড়ে তোলা হয়েছে করিডর, যা সম্প্রতি উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার তীরে সহজে যাতে পৌঁছানো যায় তার জন্যই তৈরি করা হয়েছে এই করিডর। মূল মন্দিরের চত্বরেও অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে। মুঘল সম্রাট আকবর মূল মন্দির নির্মাণের অনুমতি দিয়েছিলেন। হিন্দুদের বিশ্বাস ভগবান শিব রয়েছেন এখানে। কাশী বিশ্বনাথ মন্দিরের তিনটি গম্বুজ সোনায় মোড়া। পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিং মন্দিরের চূড়োটিকে 1000 কিলোগ্রাম সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন। এই মন্দিরেই নাকি পা পড়েছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, বামাখ্যাপা, গুরু নানক সহ মহাপুরুষদের। মানুষের বিশ্বাস হোলির আগে মা ভগবতীর রূপে গরু নিয়ে বাবা বিশ্বনাথ কাশীতে ফিরে আসেন। এই সময় হয় বিশেষ পুজো। এই প্রথাটি 200 বছর ধরে চলে আসছে। রঙ্গভারী একাদশীতে পার্বতী শিবের সঙ্গে বিদায় নেন, এটাই বিশ্বাস করেন স্থানীয় ভক্তরা। বারাণসীর অলিতে গলিতে মন্দির। এখন ললিতাঘাট থেকে সরাসরি ঢোকা যায় মন্দিরে। বংশ পরম্পরায় এই শহরের ঐতিহ্য বজায় রয়েছে। মন্দিরটি মহাদেবের প্রিয় বলেই কথিত আছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস কাশীতে মৃত্যু হলে এই জন্ম মৃত্যুর চক্র থেকে নাকি মুক্তি পাওয়া যায়। এখানে যার মৃত্যু হয় স্বয়ং মহাদেব নাকি তার কানের তারক মন্ত্র দেন। কাশী বিশ্বনাথ মন্দিরকে ঘিরেই হিন্দু ধর্মে বিশ্বাসীদের বেশি আনাগোনা এখানে। কাছেই দশাশ্বমেধ ঘাটের আরতি, মাঝরাত থেকে লাইনে দাঁড়িয়ে ভোরে বিশ্বনাথের দর্শন পুজো, এর টানে বহু মানুষ ছুটে আসে। আর কাশীর বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করলে সব মনস্কামনা পূরণ হয়, বিশ্বাস করেন ভক্তরা। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।